আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি অনেক ভালো আছি আর চলে এলাম সব সময়ের মতোই নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করতেছে আমাদের বাসা থেকে, আর ভিডিওটা হয়তো শেষ করব হচ্ছে মিমের বাসায় যায়। তো মিম বিয়ের সিদ্ধান্ত নিছে, জানি না মানে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিছে, আপনারা দেখছেন কেন নিছে, ওর একাকিত্ব দূর করার জন্য নিছে বা সিচুয়েশনের জন্য নিছে আমি জানি না। ওর ও গ্রাম পাবনা থেকে আসার পরে ও যে অসুস্থ সেটাই আমি দেখি নাই। আর বাবু তো ওর বাসা আসা যাওয়া করে, বাট বাবু আমাকে বলে নাই কখনো যে ও অসুস্থ, জানলে হয়তো বা আমি যাইতাম। আমি ভাবছি ও পাবনা থেকে আসলো, আমাকে জানাইলো না, ঠিক আছে আমি যাবো না, আমি এইরকম একটা থিং করে হচ্ছে গিয়ে যাইনি। এমনিতে এক্সট্রা কোনো কারণ নেই কেন যাইনি। আপনারা আমাকে কমেন্ট করছেন যে আপনাদের সাথে হয়তো ঝগড়া হয়েছে এই জন্য যাচ্ছেন না হ্যান ত্যান, আসলে ওরকম কিছুই না। ওর সাথে আমার সাথে লাস্ট কথা হয়েছে হইলো যেদিন আমার বার্থডে ছিল, সেই দিন আমাকে ফেসবুকে উইশ করছে, উইশ করার পর ফোন দিছে, ফোন দেওয়ার পর কথা হয়েছে, ওই হচ্ছে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে, এরপর আর কথা হয়নি। তো ঢাকায় আসছে কবে, যেদিন আসছে সেই দিন রাত্রে বলা, অনেক রাত্রে আসছে। তো বাবু আসছে, বাবু এসে আমার কল দিছে যে গেট খুল। তো আমি গেট খুলে ওরে ঘরে ঢুকাইছি, আর আমি ওকে জিজ্ঞেস করি নাই যে মিম আসছে কি না। আমি জানি না, আমি হয়তো ভাবছি এত রাত্রে তার মিম আসবে না, হয়তো বাবু একাই আসছে এটা ভাবছিলাম। তো পরের দিন হচ্ছে আমি ভিডিওতে দেখলাম, পরের দিন না যেন একদিন পরে ভিডিও আসছে যে ও ঢাকায় আসছে। তো তখন হলো দেখছি যে না ঢাকায় আসছে, পরেও হচ্ছে আমাকে ফোন দেয় নাই। তো এই জন্য মানে সামথিং মন খারাপ করেছে, আমি ওর বাসায় যাইনি, কিন্তু এমন কোনো রিজন নাই যে ওর সাথে আমার ভাড়াভাড়ি লেগে গেছে হ্যান ত্যান ভকর চকর, এই জন্য যাই নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, মানে আমরা তো সব কিছুই টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি, তো এই বিষয়টা হচ্ছে শেয়ার করা হয়নি, সেজন্য আপনাদের এটা মনে হচ্ছে। তো চলেন আজকে আমার সাথে যাই মিমের বাসায় গিয়ে দেখি যে ওর কী হয়েছে, কী অসুস্থতা ছিল। যেহেতু ভিডিও দিছে দুই দিন না তিন দিন পরে যেন ভিডিও দিছে, গতকালকে দেখলাম। তো আমরা যাই গিয়ে দেখে আসি ম্যাডামের কী অবস্থা, ম্যাডাম হঠাৎ করে বিয়ের ডিসিশন নিছে। তো সব কিছু মিলে ভালোই লাগতেছে যে ছোটো বোন বিয়ে করবে, এটা একটা আনন্দের ব্যাপার, এটা কিন্তু আসলে টেনশনের কোনো বিষয় না, এটা আনন্দের বিষয়, ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগবে। আর যারা দেখেছেন ওই ভিডিও তাদের সবার কাছেই আমার মনে হয় মোটামুটি ভালো লেগেছে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে, কারণ আপনারা সবাই অনেক বেশি শুভাকাঙ্ক্ষী আমাদের মিমের, আমার, সবার, সব অনেক বেশি শুভাকাঙ্ক্ষী। আমরা যদি সবাই যার যার লাইফে সেটেল হয়ে আপনাদের কাছেই ভালো লাগবে। আপনারা সবসময় আমাদেরকে কমেন্ট সেকশনে জানান যে আসলে আপু সেটেল হন, লাইফ অনেক বড়, একা একা কাটানো জানায় হ্যান না ত্যান। তো সব কিছু মিলে যেহেতু ছোটো বোন বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব হ্যাপি আছি। তো যাই গিয়ে দেখে আসি, সাথেই থাকেন, দেখে যাই। আমার ভাবিও আছে, এটা হচ্ছে আমার কাজিন, সেটা তো সবাই জানেন যে ভাবিও আছে, আমরা তিনজন মিলে ধরে যাচ্ছি। আপনি রাগে নামবেন আপনাকে। তো এই তো চলে এলাম বাইরে, আর বাইরে এসে ভাবলাম একটু দোকান থেকে কিছু নিয়ে যাই, কারণ অনেক দিন হয়েছে মিমদের বাসায় যাই না। আর তাছাড়া আবদিয়াও আমাদের বাসায় আসা একদমই বন্ধ করে দিছে, ঈদের আগে আগে তো মাঝে মাঝে আসতো সারাফাত শরীফের সাথে খেলতো, এখন আর ওরকম কিছু নাই। আবার শুনলাম মিম অসুস্থ, তার মানে মেয়েটা তো একদম একা একা থাকে। তো ভাবলাম মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে যাই, জুস টুস, এগুলো তো যে বাচ্চারা যেই ধরনের খাবার পছন্দ করে আর কি, জুস, চিপস, ক্যাডবেরি, মানে এইসব আর কি ভাবতেছিলাম যে নিয়ে যাই। তো এই জন্যই হচ্ছে দোকানে আসা, আর এই দোকানটা হচ্ছে আমাদের খুবই পরিচিত, আমাদের বাসা থেকে নামলেই এই দোকানটা। আর আমরা টুকিটাকি যদি কিছু নেই সারাফাত শরীফের জন্য বা ইয়ে করি, এই দোকান থেকেই নেওয়া হয়। আর আবদিয়া কী ধরনের চিপস পছন্দ করে সেটা আমি জানি না অ্যাকচুয়ালি, তো এই জন্য ভাবলাম যে তিন চার রকমেরটা নিয়ে যাই, তাহলে আবদিয়া খুশি হবে না, মানে ওর যেটা পছন্দ সেটা খাবে না, আর বাদ বাকিগুলা হয় আস্তে আস্তে খাবে না, না হয় আমরা তো আসি, আমরা যাই খাইয়ে নিব না, সমস্যা নাই। তো এই যে ভাবা সেই কাজ, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে সব কিছুই নিতেছিলাম। তারপর হচ্ছে ললিপপ নিতেছিলাম, মানে এই সব ইত্যাদি ইত্যাদি যেসব খায় আর কি বাচ্চারা, তো সব কিছু মিলায়া নিয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে করে দেখি যাইয়া যে মিম সুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে কিছুটা সুস্থ ভিডিও দেখে মনে হয়েছে। আর আমি হয়েছে কি, ওর ভিডিওটা অত বেশি না নোটিস করতাম না, নোটিস করা হইতো না, ও যে ঢাকায় আসার পর অসুস্থ নাকি ওইভাবে নোটিস করা হয় নাই, যার জন্য আমি অ্যাকচুয়ালি জানতাম না যে ও অনেক বেশি সিক। তো সব কিছু মিলা এখন আমার খারাপ লাগতেছে যে আসলে
যদি একটু দেখতাম তাহলে হয়তো বা ভালো হইতো। এর মধ্যে হচ্ছে গিয়া চলেও আসছি, এখানে আছে হলো ভাবি, ভাইয়ের বউ সবাই আছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে বিমের বাসা চলে যাব। এখন বিম বাসায় আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না, যদি বাইরে চান্স না থাকে তাহলে তো মনে করেন যে সারছে। তো যাই হোক, যাই কি দেখি কি করতেছে, যেন বাসায় থাকে। আর যেহেতু শুনলাম অসুস্থ, আমার কাছে ডাক্তারের কাছে যেতে পারে, জানি না তো। দেখেন এই যে আমার খাবার সারতেছে, তুমি একাই খাইতেছ। হ্যাঁ, আইতে তোমার খাওয়াইতেছ, মায়ের কত লক্ষ্মী, ওরে আল্লাহ, খুবই মজা। এই যে আব্দিয়া, দেখো তোমার জন্য কি এনেছি। সে এখন খাচ্ছে, তার এখন এটা দিকে দেয়ানি নেই। আমরা এই জন্য মাথায় নিলাম না, শুধু মুখ নিলাম। তোমার মাথায় কি আছে না আছে আমরা দেখবোই না, কি বলো তুমি বেবি? আমার ভাইয়ের বউ যা গরম, আল্লাহ দিছে আমার ভাইয়ের বউরে। আব্দের ঘরটা সুন্দর না? আব্দে নিজে ঢুকি নেই ঘরের মধ্যে, বাসা ভালোই বাতাস আছে। কেমনে জানবি, কেমনে জানছো স্যার আমো, কেমনে জানছো আমো? কালকে আসে রাইতে, রাইতে কইতেছে মিনির বাসায় যাবো, তাহলে রাইটটা পাইতে দে। কি বাতাস, আমগো বাসায় তো বাতাস ঢোকে না রে, আমগো বাসায় অনেক বাতাস থাকে। ঘুমাস তো এইখানেই, ঠিকই আছে, গরমের মধ্যে ঘুমাইব কই? আচ্ছা যাই হোক, আপনাদের সবাইকে বলি, আপনারা আমার অনেক কিছু কইছেন, কি জানি আমি অনেক খারাপ, আমি কিনলে দেখতেই না মিমরে, ঠিক আছে? কি জানি, তুই জানি আমার কি কইলি, সাপড়ি না, ওই যে মাইনছো আমার সাপড়ি কইছি। আমি হচ্ছে আসি না, আবার কাতার লাগে আমার লাগে ইয়ে চুলে 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 লাগছে আর কি, আমি যে হুলিয়াতে আসি সমস্যা কি, মানে শরীরে ডাক্তারের কাছে গেছিল, হ্যাঁ এটা তো আমি জানি, মেডিসিন খাওয়ার অভ্যাসই নেই, অনেক কষ্ট করে একটা ফল খাওয়ালাম কন্ট্রোল করছি। মায়া ঠিক আছিল তো নাকি? হ্যাঁ মায়া ঠিক আছে, আব্দিয়া
আম্মু তুমি ভালো ছিল? তুমি তো মামার সাথে আমাদের বাসায় যেতে পারতা। আম্মু অসুস্থ, তাতে কি হয়েছে? অনেকদিন পর কেউ পাইলে তাহার খুশি। মোবাইল দেওয়া দিয়ে দাও, বাচ্চা বেবির কাছে মোবাইল রাখতে হয় না, দাও। হ্যাঁ, বেবির কাছে খেলছে। বয়স খোঁজ খবর নাই না বান্ধবীরা যেদিন আমার দেখতে এসে না, সেদিন গেল বান্ধবীরে বলেছিলাম বান্ধবী তুমি চলে আসো, বান্ধবী আমাকে ডাক। আরেকজনে কি কাছে ফেলবি না তোমার বান্ধবী ললিতা? আমি তো সব ভিডিও তো দেখি, তো আমি দেখছি কমেন্ট না দেখা আমার কি তোমার বান্ধবী ললিতা কোথায়? এখন হচ্ছে কথা হয়েছে এটা যে আমি অলরেডি জানি, আমি চিনি সবাই রে, এখন আপনারা জানেন না চিনেন না আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে না, আমি তো অলরেডি সবকিছু জানি। আমি সন্ধ্যার দিকটা যাবো, তো পরে দেখলাম যে আমার ভাবিরা চলে আসছে, তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো মিমের বাসা থেকে চলে আসছি আমাদের বাসায়। আমাদের বাসায় চলে আসার কারণ হচ্ছে আমাদের বাসায় আরও মেহমান আসবে, আমার ফুফাতো ভাইয়েরা আসবে, রাত পোহালেই আসবে ইনশাল্লাহ। তো সেজন্য হচ্ছে চলে আসছি, একটা কুচকাছের ব্যাপার আছে, আর ওদের জন্য একটু নাস্তা পানিও রান্না করা হবে। মা ফোন দিছিল যে চলে আসো, একটু রান্না করবো, সাথে একটু হেল্প করো। তো সেজন্য হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি। তো এসে হলো এই নাস্তাটা বানাইতেছি, আমও বানাইতেছে আর কি, আমরা হচ্ছে সবাই একসাথে খাবো। তো সব কিছু মিলে পুরো ভিডিও তো অনেক কিছু দেখলেন, অনেক কিছু শুনলেনও, মিম কী বলেছে বা আমি কী বলেছি, আমরা সবাই কী বলেছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন, যেহেতু মিমের লাইফে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, আমরাও আমাদের লাইফে নতুন করে একটা জার্নি শুরু করতে চাচ্ছি, তো সেটা যেন ফুলফিল হয়। আপনাদের দোয়া থাকলে অবশ্যই সেটা ফুলফিল হবে। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।